হাতে আর মাত্র দিন কয়েক, চার কেন্দ্রে উপনির্বাচন ঘিরে সুর চড়ছে রাজ্য রাজনীতিতে। শনিবার ভোট প্রচারে অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নিশানায় কমিশন এবং বিজেপি, পাল্টা বিজেপির তোপ অভিষেককে। তিরিশে অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন, জমে উঠেছে ভোটের প্রচার। শনিবার দলীয় কর্মীদের সমর্থনে প্রচার সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন খড়দায় জোড়া জনসভা করেন অভিষেক। সেই সভা থেকেই কোভিড আবহে ভোট করানো নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। পাশাপাশি উপনির্বাচনে চারটি আসনেই তৃণমূল জিতবে বলে জানান অভিষেক। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেবঙ্গা, দুশোর উপর সবার র্যালি রোড শো করে 213টা আসন আপনাদের আশীর্বাদকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। এই নির্বাচনে চাপ শূন্য করতে হবে। যদিও কমিশনের বিরুদ্ধে অভিষেকের এই তোপ নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি। নিজের নেত্রী প্রসঙ্গে ওরকম স্লোগান দিতেই পারেন, এর মধ্যে কোনো অবাস্তব কিছু নেই, এটা ভালো। যে দল তিনি করছেন তার নেত্রীকে মহান তৈরি করা বা তার নেত্রীকে দেশের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার প্রচেষ্টা তো থাকবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আপনি মোহনবাগান সমর্থক হয়ে যদি আপনি এখন গিয়ে বলেন যে ভাতৃসংঘকে এত বেশি গোল দিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড ওটা দেখেই ঘাবড়ে যাবে, পরবর্তীকালে আপনার সঙ্গে খেলতে নামবে না, বিষয়টা ওরকম হয়ে গেল না? উপনির্বাচনের প্রচারে এসে সর্বভারতীয় স্তরে দলকে মজবুত করা ও সংগঠন গড়ে তোলার কথাও জানান অভিষেক। সেই সঙ্গে বিজেপির বিকল্প যে তৃণমূলই তাও স্পষ্ট করেন তিনি। আগামী তিন মাসের মধ্যে আরো পাঁচটা রাজ্যে আমরা ঢুকব, বিজেপি রাজ্যে যাব, বিজেপিকে হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ভুকচি দিয়ে রেড্ডির আন্দোলন সংগ্রামকে পাথেয় করে লড়ব, এবং যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি মানুষের সংগ্রামকে, মানুষের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, আমরা সে রাজ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে আসব। এই ইস্যুতে পাল্টা শাসক শিবিরকে কটাক্ষ শানিয়েছে গেরুয়া শিবির। তাহলে ভবানীপুরে কেন অকাল নির্বাচন করতে হবে? আমাদের ওখানে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতবার পরে তারা পদত্যাগ করেছেন, সেটা কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত নয় এ নিয়ে বিতর্ক হতে পারে, সে নিয়ে সেখানকার ভোটাররা মন্তব্য করতে পারেন। কিন্তু ভবানীপুরে নির্বাচন কেন? ভবানীপুরের মানুষ তো ভোট দিয়েছিলেন, প্রার্থীকে 27,000 ভোটে জিতিয়েছিলেন, তাহলে সেখানে নির্বাচন কেন? সব মিলিয়ে উপনির্বাচন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরচা। এবারের উপনির্বাচনেও জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে খড়দা নির্বাচনী জনসভা থেকে আরও একবার বিজেপি এবং একইভাবে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা রোহিত গণেশ, অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, খড়দা।